নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ার বড় পরিবর্তন প্রবল বৃষ্টিতে ভাসতে পারে রাজ্যের এই সমস্ত রাজ্য তো বন্ধুরা কোন রাজ্যগুলি ভাসার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে পুরোটা দেখবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন হচ্ছে ক্লিক করে দিয়ে পাশে ঘন্টির তো অবশ্যই প্রেস করে থাকবেন আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে উত্তরবঙ্গ হলো সতর্কতা আইএমডি জারি করলো পাশাপাশি মঙ্গলবার দক্ষিণবঙ্গ বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বিগত দু সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি এবছরে ঘাটতি মেটালেও ফের আরও একবার বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতাসহ দেশের একাধিক রাজ্য এছাড়া ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ক্যালিম্পং মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়ি ও আরও একাধিক জেলায় অন্যদিকে আজ পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ বাতাসে প্রচুর জলীয়বাষ্প থাকায় সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি দেখা দিয়েছে সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও দুপুর থেকে মেঘলা পরিবেশ আর জলীয় আবহাওয়া আরও বেশি থাকায় অস্বস্তি বাড়ছে তুমুল বাড়বে তুমুলে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস যা সাবেকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি রবিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস যা সাবেকের থেকে তিন ডিগ্রি বেশি এমনকি নিম্নচাপ আর ঘূর্ণাবত্তর জেরে বৃষ্টি হতে পারে অসম মেঘালয় গুজরাট পশ্চিম রাজস্থান এবং সহ উত্তরবঙ্গ সিকিম তামিলনাড়ু ও পাদুচেরিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি ও উত্তরাখণ্ডে বুধবার থেকে বৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা দিল্লি জম্মু কাশ্মীর লাদাখ চণ্ডীগড় তামিলনাড়ু এবং পণ্ডিচেরিতে হাওয়া অফিস সূত্রে খবর কলকাতায় দু এক পাসলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি অনুভূত হবে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর সুস্পুষ্ট নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিমে সরে মধ্যপ্রদেশ রাজস্থান অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা জামশেদপুর বালাসর হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হাওয়া অফিস আরও জানিয়েছি ভারী বৃষ্টি সতর্কতা দার্জিলিং পার্বত্য এলাকায় জেলাগুলিতে দক্ষিণবঙ্গে এবং বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি ওপরে সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস এবং স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি ওপরে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক তিরানব্বই শতাংশ এবং নিম্নতম আটান্ন শতাংশ রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি ওপরে সর্বনিম্ন ছিল আঠাশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি ওপরে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক পঁচানব্বই শতাংশ নিম্নতম সাত শতাংশ আবহাওয়া দপ্তরের সূত্রে খবর সুস্পুষ্ট নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিমে মধ্যে সরে মধ্যপ্রদেশে রাজস্থানের অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা জামশেদপুর বালাসর হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বঙ্গোপসাগর থেকে পুবালি হাওয়ার দাপট বাড়বে এর জেরেই বৃষ্টি হবে উত্তরবঙ্গ সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে উত্তরবঙ্গে আরও দফা ভারী বৃষ্টির পূর্বাভাস ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং পার্বত্য এলাকায় আগামী বাহাত্তর ঘন্টায় পূর্বাভাস তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরের এখন লেটেস্ট আপডেট এমন টাইপের লেটেস্ট আপডেট পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন এখনকার জন্য এইটুকি